السلام عليكم ورحمة الله وبركاته. رمضان مبارك يا إخوان. الله جزاكم خير. بويتر ليش هجر مانوس أفرار بيجي جوين كرسين جزاكم الله خير. সম্প্রতি অনেক প্রশ্ন আসছে আমাদের দেশের একজন অভিনেত্রী হয়তো তিনি সিনেমা নাটক করেন তিনি মৃত্যুর পর ওনার লাশকে কাউকে যাতে না দেখে এরকম রিকোয়েস্ট করেছেন বলেছেন আর তিনি বলেছেন ওনার ছবি যাতে ডিলিট করে দেন তিনি মৃত্যুর পর আমি বলবো যে আসলে দেখুন সিম্পলি যদি আপনারা যদি দেখেন আল্লাহ তাআলা কিন্তু ক্ষমার দিকে সবাইকে রাখছে মানে সিনেমা করলে আপনি যদি মনে করেন যেটা ইসলাম বিরোধী অবশ্যই দিনের মানে এটা দিন প্র্যাকটিসের একদম মানে অপোজিট আল্লাহ যা নিষেধ করেছে তার আওতায় পড়ে এইসব মানে শরীর দেখানো বা মিউজিক গান বাদ্যযন্ত্র অথবা মদ জুয়া ঘুষ মিথ্যাচার এগুলো সবই আসলে গুনাহ তো যে কোনো গুনাহ থেকে আল্লাহ সবাইকে ডেকেছেন তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা মান তাব যে ব্যক্তি তওবা করবে অতঃপর যদি কেউ তওবা করে وآمن এবং ঈমান আনে ও আমিল আমালান সালিহা এবং সৎ কর্ম সম্পাদন করে ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম ইলাল হাসানাত আল্লাহ তাআলা ওই সব লোকের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে সো যিনি ভালো হতে চাচ্ছেন আমাদের কথা হচ্ছে যে মৃত্যুর পর আপনার অপরাধের জন্য যদি আপনার ছবি কাউকে দিয়ে দেয় আপনি দায়ী নন বেঁচে থাকতে আপনি দায়ী